বেশি সময় পরে আজকে ক্যামেরার সামনে এলাম তোমাদের জন্য ভিডিও বানাতে। এতদিন ধরে অনেকে প্রশ্ন করেছো কেন আমি ভিডিও দিচ্ছি না বা নতুন ভিডিও কবে আসছে। সো ফাইনালি আজকে তোমাদের জন্য আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই কয়েক মান্থের মধ্যে দ্য ভার্সেটাইল বং ফ্যামিলিতে কিন্তু অনেক নতুন মেম্বার এসেছো। তো যারা আমাকে চেনো না বা প্রথমবার দেখছো, আমি শ্রেয়সী, দ্য ভার্সেটাইল বং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ওয়েলকাম। তো কেমন আছো তোমরা সবাই? এই পরিস্থিতিতে সুস্থ আছো কিনা অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আমি এবং আমার ফ্যামিলি সবাই ভালো আছি, তবে আমি মনের দিক থেকে অতটাও ভালো থাকতে পারছি না, কারণ পরিস্থিতিটাই এরকম হয়ে রয়েছে। কিন্তু আমাদেরকে তো সমস্ত কিছুর সাথেই মানিয়ে নিতে হবে। তো অনেকটা মনের জোর নিয়ে আজকে ভিডিওটা বানাতে বসেছি। এখন তো ফুল লকডাউন চলছে, তো সারাদিন বাড়ির মধ্যেই থাকছি, খুবই সাধারণভাবে দিনগুলো কেটে যাচ্ছে। তো আজকে আমি সারাদিন কী কী করছি সেটাই একটা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো, আর এই ভিডিওটাতে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না। ভেবেছিলাম জুলাই থেকে আবার ভিডিও পোস্ট করব, কারণ তোমরা অনেকেই জানো আমার HS এক্সাম ছিল, যেটা জুনে হওয়ার কথা ছিল, কিন্তু আপাতত তো হচ্ছে না। তো কবে কি হচ্ছে এখনো আমরা কেউই জানি না। তো টাইম ওয়েস্ট করে লাভ নেই, অনেক দিন তোমাদের সাথে কথা বলা হয় না, আড্ডা দেওয়া হয় না, তো সেই জন্য একটা ভিডিও আজকে বানিয়েই ফেলছি। ঘুম থেকে উঠে জাস্ট একটু ফ্রেশ হওয়ার পরে ক্যামেরার সামনে বসেছি, অনেক দিন পর তোমাদের সাথে কথা বলছি, একটু অন্যরকম ফিলিং হচ্ছে। আসলে এই জিনিসটা হচ্ছে আমার একদম ভালোবাসার কাজ, যেটা করে আমি সবচেয়ে শান্তি পাই। তো এতদিন ভিডিও না করতে পেরে অনেকই খারাপ লাগছিল, তো সেই জন্যেই আর সময় নষ্ট না করাই ভালো। তো চলো আমার সাথে আজকের দিনটা শুরু করা যাক। তো আমি এখন নিচে যাবো ব্রেকফাস্ট বানাতে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই ব্রেকফাস্টে আজকে কী রয়েছে। তো গাইস, আজকের ব্রেকফাস্টে রয়েছে কর্নফ্লেক্স, যেটা বানানো ভীষণই সিম্পল, জাস্ট কয়েকটা জিনিস একটু মিক্স করে নিলেই হয়ে যায়। তো এখানে আমি কয়েক চামচ নিয়ে নিয়েছি কর্নফ্লেক্স, এটা কেলক্সের কর্নফ্লেক্স, আর এরই সাথে দিয়ে দিচ্ছি ঈশতুষ্ণ গরম দুধ, সঙ্গে একটু সুইটনেসের জন্য দিলাম মধু, তোমরা চিনির বদলে কিন্তু মধু ইউজ করতে পারো। তার সঙ্গেই আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কলা, আর সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে খেজুর, তোমরা এর জায়গায় অ্যাপেল বা অন্য কোনো ফ্রুটসও দিতে পারো। তো দেখতেই পাচ্ছ এটা রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু কর্নফ্লেক্সটা খেতে খুবই সুন্দর লাগে। তো চলো ব্রেকফাস্টটাকে এনজয় করা যাক। এই যে নিয়ে চলে এলাম আমার ব্রেকফাস্টটা, এমনিতে যে আমি কর্নফ্লেক্স খেতে খুব একটা ভালোবাসি সেরকম না, তবে এইভাবে একটু ফ্রুটস আর ড্রাই ফ্রুটস দিয়ে বানালে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো স্টার্ট করা যাক। কলাটা কিন্তু ভীষণই মিষ্টি আছে, আর সব মিলিয়ে ব্যাপারটা বেশ ভালো লাগছে। আসলে সারাদিন এত কিছু খাওয়া হয়, তো সেই জন্য আমি একটা টাইম চেষ্টা করি যে একটু হেলদি খাওয়ার, তবে রোজ যে কর্নফ্লেক্স খাই এরকম না, কোনো দিন ব্রেড, কোনো দিন মুড়ি, যেটা যখন হয় তেমন খেয়ে। আর এত গরম পড়েছে, এই গরমের মধ্যে একটু লাইট খাবার দাবার খাওয়াটাই কিন্তু বেটার। এই যে দেখো কলার গন্ধে চলে এসেছে, মুখের মধ্যে ঢুকে যাবে কি, তবে দেবো তো বাবু, দেবো তোমাদের সাথে, ওদেরকেও আলাপ করাবো, তবে খেয়ে নি তারপরে। দেখো দেখো কি করছে ওরা, আসলে ঘরের মধ্যে ছায়া থাকে, আর লাভ দিয়ে তো সমস্ত জায়গায় উঠতে পারে। তো আমি এখানে খাচ্ছি রেখে ও চলে এসেছে আমার কাছে লাভ দিয়ে, মানে একটা ছোট বাচ্চা কিন্তু বিছানায় একা একা উঠতে পারে না, কিন্তু এই যে এই বিচ্ছুটা ও একদম লাভ দিয়ে চলে আসবে। আর এই যে কলাটা, এটা হচ্ছে ওদের একটা ফেভারিট খাবার, তো গন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই লাভ দিয়ে চলে এসেছে বিছানাতে। আমি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা শেষ করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি, কারণ এখন যেহেতু ফ্যান চলছে না আমি কথা বলছি সেই জন্য, তাই গরমে আমার অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছে। জ্বালাতে এসেছিল খাওয়ার সময়, হাই বলে দাও সব ভাইকে, হাই হাই, দাঁড়াও বাবু তোমার নাম বলে দাও, তোমার নাম বলে দাও কি, ওর নাম হচ্ছে স্ট্রবেরি। আর এই দেখো, এই যে ওর মাম্মাম এটা, ওই আসো আসো, এই যে ওর মাম্মাম এটা, ওর নাম হচ্ছে পুচু। পুচু আমার কে হয়,
কি হয় বলে দাও, সবাইকে হাই বলো, পুচু হাই বলো। পুচু হচ্ছে আমার একমাত্র মেয়ে, তাই তো? স্ট্রবেরিকে যে দেখালাম ও হচ্ছে আমাদের পুচু রানীর মেয়ে। আর আমার কাছে মোট তিনটে বাচ্চা আছে, আর একটা মেল র‍্যাবিটও আমার কাছে আছে, হচ্ছে স্ট্রবেরির বাবা। দাঁড়া, ওকে নিয়ে এসে তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো সবাই, এটা হচ্ছে আমার কুচু বাবা। আমার তিনটে র‍্যাবিটের মধ্যে ও হচ্ছে আমার সাথে সবচেয়ে বেশি বন্ডেড। দেখো এইদিকে একজন আমার জামা ধরে টানটান করছে, কই কই। এই দেখো আমার জামা ধরে টানটান করছে। এই টাইমটা স্পেশালি ওদের সাথেই আমি কাটাই, ওদেরকে খাওয়ানো, ওদের সাথে খেলা, ওদেরকে একটু কেয়ার করা, এই টাইমটা আমি ওদের সাথেই কাটাই। আর ওকে আমি সেপারেট রাখি, কারণ ফিমেলদের সাথে রাখলে খুব তাড়াতাড়ি ওরা ব্রিডিং করে, যেটা কিনা ফিমেল র‍্যাবিটটার জন্যও হার্মফুল। আর তাছাড়া অতগুলো বাচ্চাকে রেখে রাখার সামর্থ্য আমার নেই। দেখো দেখো ওকে কিউট, এইভাবে ঠিক সারা গা হাত চাটতে থাকে। দেখো কি বাবা, কি কি শুনতে। তো যাদের বাড়িতে মেন আর ফিমেল র‍্যাবিট একসঙ্গে আছে, আমি তাদেরকে সাজেস্ট করব তোমরা কিন্তু অবশ্যই তাদেরকে সেপারেট করে রেখো, কারণ ওরা খুব তাড়াতাড়ি ব্রিডিং করে, যেটা কিনা ফিমেল র‍্যাবিটটার জন্যও খারাপ, আর তার সাথে সাথে ওদের বাচ্চাদেরও কিন্তু অনেক কেয়ার লাগে, যেটা কিনা আমরা অনেকেই করতে পারি না। দেখো দেখো কি পরিমাণ বিচ্ছু হয়েছে, কি হয়েছে। এখন আমি ওদেরকে ওদের জায়গায় রেখে আসবো, কারণ ফ্যান চলছে না এখানে, তো গরম লাগছে, তাই জন্য থাকতে চাইছে না। আমার দুটো ফিমেল র‍্যাবিট ঘরে ছাড়া থাকে, আর ও থাকে আর একটা ঘরে। আর কখনো সখনো ওকে আমি কেজের মধ্যেও রাখি, কারণ এই ঘরটার মেঝেটা একদমই ফাঁকা থাকে, তো সেই জন্য ফিমেল দুটোকে আমি এখানে ছেড়ে রাখি। আর কুচুও দিনের বেলাতে অন্য ঘরে ছাড়া থাকে, আর রাতের দিকটা সাধারণত কেজের মধ্যেই থাকে। আমার কুচু কিন্তু ভীষণ ভালো ছেলে, ভীষণ ভালো। ওকে একটু আদর করলেই ও কিন্তু হাম্পা দেয়, তাও বাবাই দেবে না দেবে না, আচ্ছা দিতে হবে না, চলো এই তো হাম্পা দিচ্ছে, এই যে এই যে এই যে। যাও, আজকে কিন্তু বেশ গরম পড়েছে, আর এই টাইমটাতে মানুষের খাওয়া দাওয়ার ইচ্ছে তো একদম চলেই যাচ্ছে, কিন্তু খেতে তো হচ্ছে, কারণ আমাদের এই মুহূর্তে সুস্থ থাকাটা সবচেয়ে জরুরি। আর আজকে দুপুরে একটু ভালো কিছু খেতে মন যাচ্ছিল, তাই একটা রেসিপি আমি বানাবো, যেটা তোমাদের সাথে সম্পূর্ণভাবে আমি শেয়ার করব। আজকে আমি বানাবো চিকেন দিয়ে চিকেন পাতুরি, একদমই একটা ইউনিক আর নতুন ধরনের রেসিপি। সাধারণত আমরা মাছের পাতুরি খেয়ে থাকি, কিন্তু আমি আজকে তোমাদেরকে চিকেন দিয়ে বানিয়ে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, একে একে আমি সমস্ত কিছু শেয়ার করছি। তো গাইস, এখানে চিকেন পাতুরি বানানোর জন্য প্রথমেই আমাদেরকে একটা পেস্ট রেডি করতে হবে। তার জন্য এখানে গ্রাইন্ডারের মধ্যে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি, যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 10-12 কোয়া মতো রসুন, আর দিচ্ছি 1.5 ইঞ্চির আদার টুকরো, আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব সামান্য জল দিয়ে। এবার অন্যদিকে আরও একটা পেস্ট আমি রেডি করব, তার জন্য এখানে আমাদের লাগবে প্রায় 2 টেবিলস্পুন মতো সাদা সর্ষে, এটা কিন্তু তোমরা অবশ্যই ইউজ করো। আর সঙ্গেই আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিলস্পুন মতো কালো সর্ষে, এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পোস্ত, আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 10-12টা মতো কাজু বাদাম, এটাকেও পেস্ট করে নেব। তো এখানে আমার প্রায় রয়েছে 500 গ্রাম মতো চিকেন, যেটাকে আমি কিমা করে নিয়েছি। সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিলস্পুন মতো লেবুর রস, সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুনের, অল্প একটু হলুদ দিলাম এখানে, সঙ্গে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিলাম, অল্প একটু জিরের গুঁড়ো, আর সামান্য একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সুগার ফ্রি, তোমরা চাইলে চিনিও ইউজ করতে পারো। এর সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে কোরানো নারকল, নারকলটা কিন্তু এটার মেন ইনগ্রিডিয়েন্টস বলতে পারো, এটা না হলে কিন্তু টেস্টটাই আসবে না। তো প্রায় 4 টেবিলস্পুন মতো নারকল দিলাম, আর সমস্ত কিছুর যে পেস্টটা আমি রেডি করেছিলাম ওটা দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল, এই রান্নাটাতে কিন্তু অবশ্যই সর্ষের তেল ইউজ করবে। এবার সমস্ত কিছুকে আমি ভালো করে হাতে করে মিক্স করে নিচ্ছি, যাতে সমস্ত ফ্লেভারগুলো চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। চিকেনের টেক্সচারটা ঠিক এই রকম হতে হবে। তো চলো এবার পাতুরি বানাই। পাতুরি বানানোর জন্য এখানে আমি নিয়েছি এরকম সাইজের একটা কলা পাতা, যেটা কেটে নেওয়ার পর গ্যাসে একটু সেকে নিয়েছি, দেখতেই পাচ্ছ এভাবে ফোল্ড হচ্ছে, তাতে নয়তো কিন্তু কলা পাতাটা ভেঙে যাবে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল, ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এর ওপরে আমি দিয়ে দিচ্ছি চিকেনের মিশ্রণটা।
ভালো করে এটাকে হাতের সাহায্যে চার চৌকো শেপ দিচ্ছি। খুব মোটা করে কিন্তু চিকেনটা দেবে না, তাতে ভাজা হতে কিন্তু অসুবিধা হবে। তো দেখতেই পাচ্ছ চিকেনটা কিভাবে আমি স্প্রেড করে নিয়েছি। এর ওপর থেকে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে এখানে একটা কাঁচা লঙ্কা দিলাম ফ্লেভারের জন্য। এবার আমি এটাকে ভালো করে মুড়ে নেব। কলা পাতার সাইজটা এমন কাটবে যাতে এটাকে মুড়তে সুবিধা হয়। তো এখানে দেখো আমি কিভাবে মুড়ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখানে আমি এটাকে এবার একটু সুতোর সাহায্যে বাঁধবো। তোমরা কিন্তু টুথপিক বা স্কিওয়ারের সাহায্যেও কাজটা করতে পারো, তোমাদের হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েই করবে। তো এটাকে আমি নিজের মতো করে একটু বেঁধে নিচ্ছি। সমস্ত পাতুড়িগুলোই কিন্তু আমাদের একভাবে রেডি করতে হবে। এরপরে আমি এখানে তেল গরম করে নিয়েছি, আবারও আমি সর্ষের তেল ইউজ করেছি। পরিমাণটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা দিয়েছি। এটা নন স্টিকের প্যানে করলে সবচেয়ে ভালো হয়, তাতে কিন্তু কোনো কিছু লেগে যাবে না। তো এখানে আমি পাতুড়িগুলো একে একে তেলের ওপরে দিয়ে দিচ্ছি, একটু সাবধান হবে কারণ তেলের ছিটে আসতে পারে। তো এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে দিয়ে একটা লিড দিয়ে একটা পিঠ হতে দেবো। তো দেখতেই পাচ্ছ কলা পাতার রঙটা যখন একটা পিঠে এরকম চেঞ্জ হয়ে আসবে তখন আমি অন্য পিঠটা উল্টে দেব, আর আবারও একইভাবে ঢাকা দিয়ে অপর পিঠটাও হতে দেব। তো ব্যাস, এখানে আমাদের পাতুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে। দুটো সাইডের কলা পাতার রঙই যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি তুলে নেব পাতুড়িগুলো, আর এরপরে আমি এর মধ্যে আবারও এক ব্যাচ পাতুড়ি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এখানের কিছু পাতুড়িতে আমি টুথপিক দিয়েও করে নিয়েছি, তোমরাও এইভাবে করতে পারবে। এইমাত্র আমি স্নান করে এলাম, রান্নাবান্নার ঘরে অবস্থা তো একদমই খারাপ হয়ে গেছিলো গরমে, তাই জন্য ফ্যানটাও চালিয়ে রেখেছি। তোমরা হয়তো একটু সাউন্ড পাবে, বাট কিছু করার নেই, মানে পাতুড়ি বানাতে গিয়ে আমার হালুয়া হয়ে গেছে বলতে পারো। তো এইমাত্র স্নান করে এলাম, মুখটা জাস্ট ফেশ ওয়াশ দিয়ে ধুয়েছি। এখন আমি ইউজ করছি গুড ভাইবসের রোজ গ্লো টোনারটা। তো ব্যাস হয়ে গেছে, কয়েকবার স্প্রে করে নেওয়ার পরে একটু শুকিয়ে গেলে কিন্তু ভীষণই একটা রিফ্রেশ ফিল হয়, আর এটার গন্ধটাও কিন্তু বেশ ভালো। যদিও আমি এটা মেকআপের সাথে ফ্রিতেই পেয়েছিলাম, তো বেশ কাজে লাগছে এটা। তোমাদের সাথে একদিন আমার মেকআপ কালেকশনটাও আমি শেয়ার করব। আসলে অনেক ভিডিওরই প্ল্যান করা আছে, তবে এবার থেকে আমি একে একে দেবো, আগের মতো আর অতদিনের গ্যাপ নেব না। রেগুলার ভিডিও হয়তো পোস্ট করতে পারবো না, বাট সপ্তাহে দুদিন আমি ট্রাই করব অবশ্যই ভিডিও দেওয়ার। তারপর সমস্ত কিছু ঠিক হয়ে গেলে আস্তে আস্তে আরও রেগুলার হওয়ার চেষ্টা করব। তা চলো এখন যাই গিয়ে ভাতটা খেয়ে নিই, আর পাতুড়িটা কেমন হয়েছে তোমাদেরকে তো দেখাবোই। নিচে আমি খেতে যাবো, তো ওখানে কি ভিডিও করাটা অতটাও পসিবল নেই কারণ ওখানে লাইট নেই অত। আমি তোমাদের সাথে সামনাসামনি হয়তো কথা বলতে পারবো না, কিন্তু পাতুড়িটা কেমন হয়েছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। চলো যাওয়া যাক। তো গাইস, এখানে আমাদের আজকে লাঞ্চ নিয়ে চলে এসেছি। রয়েছে গরম গরম ভাত আর সঙ্গে চিকেন পাতুড়ি। তো দেখতেই পাচ্ছ পাতুড়িটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে, আর সমস্ত মশলাটা কিন্তু চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। তো চলো এবার এটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো পাতুড়িটা ভীষণই সুন্দর হয়েছে, আমি লাঞ্চটা করে নিই তারপর আবার কথা বলছি। গুড ইভিনিং সকলকে। দুপুরবেলা পাতুড়ি দিয়ে জমিয়ে ভাত খাওয়ার পরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম কারণ ভীষণ টায়ার্ড লাগছিল, তখন আর ক্যামেরা অন করে কথা বলা হয়নি। তারপর ফোন ঘাটতে ঘাটতে একটু ঘুম পেয়ে গিয়েছিল, তারপর একটু ঘুমিয়ে নিলাম। এখন প্রায় সন্ধ্যে 6টা মতো বাজে, তবে বাইরে কিন্তু বেশ আলো আছে, আর আমি উঠেছি অনেকক্ষণই হলো 5টার দিকে। আবার ঘুম থেকে উঠে ঘুমটা কাটিয়ে একটু ফ্রেশ হলাম, আর আমার বাচ্চাদের জায়গাটা একটু ক্লিন করে দিলাম। আর এখন আমি যাব আমার গাছগুলোকে জল দিতে। আমি ব্যালকনিতে খুবই ছোট্ট একটা গার্ডেন করার চেষ্টা করেছি। এই টাইমটাতে গাছের গুরুত্বটা কি সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি, প্লাস এই সময়ে গাছের প্রতি ভালোবাসাটা আমার আরও বেড়ে গেছে কারণ সেরকম কিছু করার নেই। তো গাছ দেখাশোনা করা প্লাস আমার বাচ্চাদের দেখাশোনা করা আর নিজের কাজ, এইটুকু নিয়ে সময়টা কাটছে। আগের বছরই আমি একটা ভিডিওতে আমার বাগানটা শেয়ার করেছিলাম, তখন খুবই কম কয়েকটা গাছ ছিল, বাট এখন অনেক কটা নতুন গাছ এনেছি। তো চলো তোমাদেরকেও দেখাই আমার গার্ডেনটা কেমন করে আমি সাজিয়েছি। এই হচ্ছে আমার ছোট্ট ব্যালকনি গার্ডেন, এখানে খুবই কম জায়গা, তো তার মধ্যেই আমি যতগুলো গাছ পেরেছি এখানে রেখেছি। তো দেখতেই পাচ্ছ ওভারঅল ভিউটা হচ্ছে এরকম, কি কি গাছ রয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব।
এখানে দেখতে পাচ্ছো প্রথমেই একটা টবে রয়েছে পর্তুলিকা। এখানে দুটো কালারের রয়েছে, হলুদ আর গোলাপি। আর এর পাশে রয়েছে একটা স্পাইডার প্ল্যান্ট, যেটা কিনা আমি কাটিং করে আবার বসিয়েছি অন্য একটা গাছ থেকে। এখানে একটা গাছ রয়েছে, এটার নাম সম্ভবত ক্রুটন। তো দেখতেই পাচ্ছো এখানে আমি কিছু রঙিন পাথর দিয়ে ডেকোরেশনও করেছি। আর এই গাছটা তো তোমরা আগেও দেখেছো, এই গাছটা তো প্রায় 8-9 বছর হয়েই গেল আমার বাড়িতে রয়েছে। আর এরই সাথে দেখতে পাচ্ছো এখানে আমি একটা হ্যাঙ্গিংটা আমি রেখেছি। এখানে রয়েছে একটা স্নেক প্ল্যান্ট, যেটার উপকারিতা তো বর্তমানে আমরা সকলেই জেনেছি, খুবই ভালো এই গাছটাও। এরই পাশে রয়েছে একটা মানি প্ল্যান্ট গাছ, এই গাছটা আমি কিনে এনেছিলাম নার্সারি থেকে, এটা হচ্ছে গোল্ডেন মানি প্ল্যান্ট। এরই পাশে রয়েছে একটা স্পাইডার প্ল্যান্টের গাছ, যেটা কিনা আমার খুব পছন্দের। আর দেখতেই পাচ্ছ কত ছানা বোনা হয়েছে এই গাছটার। আর এখানে রয়েছে একটা হ্যাঙ্গিং প্ল্যান্ট, যেটা কিনা একটু লতানো টাইপের, এটার নামটা আমি ঠিক জানি না, এটাও আমার কাছে অনেক বছর রয়েছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো বাহারে গাছ রয়েছে, এটার নামটা এই মুহূর্তে আমার খেয়াল নেই। এই গাছটা তো প্রায় আমার সমান লম্বা। তো দেখতেই পাচ্ছ এখানে একটা টবেই আমি পাথর দিয়ে ডেকোরেশন করেছি, কারণ আর পাথর আমার কাছে ছিল না। আর এর পাশে দেখতে পাচ্ছ জলের মধ্যে এখানে রেখেছি লাকি ব্যাম্বু ফ্যামিলিরই একটা গাছ, যেটার নাম আমি সঠিক জানি না। আর এর পাশে আবারও জলে একটা গাছ রেখেছি, যেটার নাম হচ্ছে রিও। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার লাকি ব্যাম্বু প্ল্যান্ট রয়েছে, যেটা কিনা আগে ঘরে থাকতো, কিন্তু কিছু সমস্যার জন্য এটাকে আমি এখন মাটিতে এনে বসিয়েছি। আর এরই পাশে রয়েছে একটা মৃতপ্রায় পুদিনা গাছ, আই হোপ এই গাছটা বেঁচে যাবে, কারণ পুদিনা গাছ লাগানোর শখ আমার অনেক দিনের ছিল। আর এর পাশে আর একটা প্ল্যান্ট রয়েছে, যেটার নাম আমার এই মুহূর্তে মনে নেই। আর এখানে দেখতে পাচ্ছ ওই একই প্ল্যান্ট এখানেও রয়েছে দুটো। এখানে এই প্ল্যান্টটা দেখতে পাচ্ছ, এটা দেখে মনে হচ্ছে এর উপর দিয়ে ঝড় গেছে। আসলে কোনো একটা পোকা এই গাছটাকে বারবার কেটে দিচ্ছে আমি যতবার এটাকে প্ল্যান্ট করছি। তো এটাকে আবার কদিন পরে আমি পটিং করে দেব। আর এখানে এগেন একটা স্পাইডার প্ল্যান্ট রয়েছে, যেটা কিনা আমি ওই কাটিংগুলো থেকেই বানিয়েছি। আর এর পাশে রয়েছে এখানে রিও, যেটা কিনা জলেও লাগানো যায়, প্লাস এখানে আমি মাটিতেও লাগিয়েছি। খুবই কম পরিমাণ যত্নে এই গাছগুলো কিন্তু খুবই ভালো থাকে। আর এখানকার বেশিরভাগ গাছই ইনডোর রয়েছে, কারণ এখানে খুব একটা আলো আসে না। আবারও একটা পর্তুলিকা রয়েছে। তো চলো এবার আমি গাছগুলোতে জল দিয়ে নিই, তারপর সন্ধ্যের টাইমটা এখানে কেমন লাগে আমি তোমাদের সাথে শেয়ার করব। সমস্ত গাছগুলোকে আমি ভালো করে জল দিই প্রত্যেক দিন বিকেলের টাইমটাতে, আমার মেনলি এই কাজটাই থাকে। আর গাছপালা নিয়ে থাকলে দেখবে মনটা ভীষণই ভালো থাকে। আর এখানে আমি কিছু গাছে স্প্রে দিয়েও জল দিই, কারণ প্রচুর গরম পড়েছে, তো গাছগুলো একটু ফিল করতে পারে যে বৃষ্টি হচ্ছে বা এরকম কিছু। তো গাছগুলো যাতে সতেজ থাকে, ভালো থাকে, তাই আমি স্প্রে দিয়েও কিন্তু এইভাবে ওয়াটারিং করি। তো ব্যাস, এখানে আমার গাছে জল দেওয়া হয়ে গেছে। এখন চলো তোমাদেরকে দেখিয়ে দিই সন্ধ্যের টাইমে আমার বাগানটা কেমন দেখতে লাগে। তোমাদের আমার বারান্দা বাগান অবশ্যই জানিও। এখনও এখানে অনেক কাজ রয়েছে, লাইটিংটা আরও সুন্দর করে করার ইচ্ছা আছে, তো দেখা যাক সেগুলো কবে হয়। তো গাছ দেখানোর পরে আমি এখানে চলে গিয়েছিলাম নিচে, একটু পপকর্ন বানিয়ে নিয়ে এসেছি সন্ধ্যের টিফিনের জন্য। এখন আমি আর আমার দাদা এটাকে এনজয় করব। কি রে, দুপুরবেলা পাতুড়িটা কেমন খেলি? পাতুড়িটা দারুণ খেতে ছিল, মানে চিকেন দিয়ে ওরকম একটা প্রিপারেশন হয় আমি তো ভাবিনি, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। বিশেষ করে যে সর্ষে দিয়ে যে চিকেনের যে ফ্লেভারটা আসছিল সেটা খুবই ভালো লাগছিল খেতে। ওভারঅল তো বেশ বলবো ভালোই হয়েছিল খেতে, মানে অন্যরকম একটা চিকেনের প্রিপারেশন যেটা আগে খাইনি কোনোদিন, ভালো লেগেছে, বেশ ভালো হয়েছিল। সত্যি চিকেনটা দারুণ হয়েছিল, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো যদি নতুন ধরনের কিছু চিকেনের প্রিপারেশন বানাতে চাও। তুই এখন কি করছিস? আচ্ছা, পপকর্ন। পপকর্ন? তোর ওয়ার্ক সেটআপটা কি একটু আমাদের সাথে শেয়ার করবি? দেখাবো, খেয়ে নি। ঠিক আছে।
তো গাইস এটা হচ্ছে আমার দাদার ওয়ার্ক ফ্রম হোম এর সেটআপ বলতে পারো। আর আমরা গান শুনতে খুবই ভালোবাসি, তো এখানে আমরা একটা মিউজিক সেটআপও রেডি করেছি। তো চলো এখানে কি কি রয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো প্রথমেই তো এখানে কম্পিউটারটা রয়েছে, সাথে এখানে হোম থিয়েটারের দুটো স্পিকার রয়েছে, আর এখানে এক্সটেনশনের কর্ড রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ একটা ফেক প্ল্যান্ট রয়েছে, সাথে এখানে কিছু চকলেট দেখতে পাচ্ছ যেটা কিনা আমার জন্যই রাখা রয়েছে, কারণ মাঝে সাঝেই আমার চকলেট খেতে মন যায়। এখানে রয়েছে একটা এয়ার ডিফিউজার, একটা ক্যান্ডেলও রয়েছে, মাঝে সাঝে এটাকে জ্বালানো হয়। আর এর পাশে রয়েছে একটা ল্যাম্প টাইপের, এখানে কিছু পেন আর একটা গাড়ির চাবিও রাখা রয়েছে। তো এই হচ্ছে এই জায়গাটার ওভারঅল ভিউ তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এটার আসল মজা রয়েছে এটার লাইটিংয়ে। চলো দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ আমরা এইভাবে এই জায়গাটাকে লাইট দিয়ে সাজিয়েছি। যে কোনো জায়গাতে লাইট দিলে জায়গাটার সৌন্দর্যই আলাদা হয়ে যায়। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা সেট আপ করার। আর এই জায়গাটার ফিল নিতে গেলে স্পেশালি গান চালাতে হবে, যেটা কিনা আমি কপিরাইট ইস্যুর জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ড্রিম সেট আপ বলতে পারো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমার যতক্ষণ আমি একটু গান শুনছিলাম, তারপর এই ভিডিওটাকে এডিট করবো বলে ভিডিওগুলোকে অ্যারেঞ্জ করছিলাম, ভিডিওটাকে আর বেশি বড় করবো না, ভিডিওটা আমি এখানে শেষ করব, কারণ কালকের মধ্যেই আমি চাইছি ভিডিওটাকে আপলোড করে দিতে পারি। তো সারাদিন ব্লগ বানাতে বানাতে আর একটা দিন খুব সহজেই কেটে গেল। সব মিলিয়ে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমাকে জানিও। আর যদি ভালো লেগে থাকে আবারও বলবো, একটা লাইক করতে ভুলো না, আমার ভিডিওটাকে শেয়ার করতে পারো ফ্রেন্ডদের সাথে, আর তারই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও আরও নতুন ভিডিও দেখার জন্য। তো এখন আর কি করবো, একটু ভিডিওটাকে এডিট করে নেবো, তারপর রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। তাহলে আজকের মতো এতদূরই রইল ভিডিওটা, সবাইকে জানাচ্ছি গুড নাইট অ্যান্ড বাই।